বন্ধুরা, আমরা পড়ছিলাম ফখরুজ্জামান চৌধুরীর লেখা রিভেন উইঙ্কল এই গল্পটি। আসো গল্পটি সম্পর্কে আরেকটু জেনে নেই। রিভেন উইঙ্কলের ছেলেগুলো খুব বজ্জাত হয়ে উঠল। কেন? কারণ হচ্ছে তাদের বাবা অর্থাৎ রিভেন উইঙ্কল নিজেই কিন্তু কোনো শৃঙ্খলিত জীবনাচরণে অভ্যস্ত ছিল না। অর্থাৎ সে তার যা ভালো লাগতো তাই করে বেড়াতো। এ কারণে বাপের ছন্ন ছাড়া ভাব অথবা তার বাবা যে কিছুটা ভবঘুরে ছিল অর্থাৎ বস্তুগত চিন্তা তার মধ্যে কিন্তু মোটেই ছিল না। এই যে তার ভবঘুরে ছন্ন ছাড়া ভাব তাদেরও আরও অলস হবার জন্য সাহসী করে তুলল। কাদেরকে বন্ধুরা? রিভেন উইঙ্কেলের ছেলেদেরকে। তারপর রিভেনের তবুও জ্ঞান হলো না বা তার তাতেও হুশ ফিরল না, কিংবা সেটে মোটেও চিন্তিত হলো না, বা এই যে তার ছেলেরা যে অলস হয়ে যাচ্ছে এতে কিন্তু সে মোটেই কোনো প্রতিকারের ব্যবস্থা নিল না। তারপর কি হলো? নিজেও সরল জীবনযাপন সে কামনা করে। তার মানে এইসব টাকা পয়সা অর্থ বিভব সেটি আসলে তার কাম্যই না। সে টাকা পয়সা চায় না, সে চায় শুধু অন্যদের উপকার করতে। সে ভাবত পরিশ্রম করে টাকা রোজগারের চেয়ে উপোস থাকাই যেন শ্রেয়। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো এই শব্দটার মানে কি? শ্রেয় শব্দটার মানে হচ্ছে ভালো। তার মানে সে অর্থাৎ রিভেন উইঙ্কল পরিশ্রম করে টাকা রোজগার করার চেয়ে উপোস করা অর্থাৎ না খেয়ে থাকাকেই বেশি ভালো মনে করত। তারপর রিভেন উইঙ্কল হেসে খেলে জীবন কাটালেও তার স্ত্রী সবসময় আলসেমি আর অসাবধানতার জন্য ঘ্যান ঘ্যান করত। তার মানে হচ্ছে তার স্ত্রী কিন্তু তার এই আচরণে মোটেই সন্তুষ্ট ছিলেন না, এবং সন্তুষ্ট না হওয়াটাই কিন্তু স্বাভাবিক, যে সে তার পরিবারের প্রতি দায়িত্ব পালন করছিল না, বরং সে অন্যদের উপকার করে বেড়াচ্ছিল। তারপর পরিবারটাকে সে ধ্বংস করছে বলেও তাকে সে গাল দিত। তার মানে তার স্ত্রী কিন্তু রিভেন উইঙ্কেলকে বকা দিত যে সে তার পরিবারের জন্য কিছুই করছে না, বরং পাড়াপড়শির উপকার করে বেড়াচ্ছে। রিপ অর্থাৎ রিভেন উইঙ্কল শুধু কাঁধ দুলিয়ে মাথা উঁচিয়ে চোখ বন্ধ করে কী কী করতো বন্ধুরা? কাঁধ দোলাতো, মাথা উঁচাতো এবং চোখ বন্ধ করত, করে কোনো কথা না বলে তার জবাব দিত। তার মানে সে কিন্তু তার স্ত্রীকে কোনো প্রত্যুত্তর দিত না। আর মাঝে মাঝে সে বাড়ির বাইরে চলে গিয়ে ঝগড়া লাগা বন্ধ করে। তার মানে যদি স্ত্রীর সামনে থাকে তাহলেই কিন্তু স্ত্রী তাকে বকা দেয়। তাই স্ত্রীর বকা এড়াতে সে কী করত বন্ধুরা? সে হচ্ছে বুদ্ধিমানের মতো ঘর ছেড়ে বাইরে চলে যেত। এভাবেই সে কিন্তু ঝগড়া পরিহার করার চেষ্টা করত। অর্থাৎ ঝগড়াঝাটি কিংবা স্ত্রীর বকা কিংবা স্ত্রীর ঘ্যান ঘ্যানানি রিভেন উইঙ্কেলের কিন্তু একেবারেই পছন্দ ছিল না। তারপর বন্ধুরা, রিভেন উইঙ্কেল আর কী কী করতো সেগুলো আমরা জানবো কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা তোমাদের যে সকল প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে সেগুলো নিয়ে ফিরবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো, অ্যান্ড নেভার স্টপ লার্নিং।